हम चावल देंगे, हम टाका देंगे, फिर 15 लाख रुपया करके देंगे, और चुनाव चला जाने का बाद वो लोग ही चला जाएंगे, तो देंगे कैसे? हम लोग तो रहेंगे, हम लोग तो देंगे। আমার 5টা আঙুল আছে, কিরে আঙুলটা ছোট, মাঝের আঙুলটা লম্বা বেশি, বড় আঙুলটা একটু মোটা, কিন্তু তাই বলে আমি কি হাতটা কেটে বাদ দিতে পারি? কেউ সাদা পরে তো কেউ লাল পরে, কেউ নীল পরে তো কেউ সবুজ পরে, কেউ হলুদ পরে তো কেউ বেগুনি পরে, এটা মানুষের অধিকার। বিজেপি রাজ্যগুলোতে কি করছে? ডিম খাওয়া বন্ধ, সব দোকান ভেঙে দিয়েছে, ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছে। ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে। আমাদের এখানে দেখুন, আপনি কি খাবেন আপনার ব্যাপার, আপনি শাক ভাত খাবেন না আপনি দুধ ভাত খাবেন না আপনি মাছ ভাত খাবেন, এটা আপনার অধিকার। আপনি সালোয়ার কামিজ পরবেন না আপনি শাড়ি পরবেন, না আপনি প্যান্ট জামা পরবেন, না আপনি মাথায় ওড়না দেবেন, না আপনি লুঙ্গি পরবেন, না আপনি পায়জামা পরবেন, আপনাদের নিজস্ব অধিকার। এ অধিকার কেউ কখনো কাটতে পারেন না। তা সত্ত্বেও মনে রাখবেন, এরা এইসব কাজগুলো করছে, ইলেকশনের আগে বলবে এবার কিন্তু ওদের বাজেট হবে না আমাদের হবে, ইলেকশন ইয়ারে ভোট অন অ্যাকাউন্ট হয়, তাতেও দেখবেন মিথ্যে কথা বলবে, হাম চাউল দেঙ্গে, হাম টাকা দেঙ্গে, ফির 15 লাখ রুপিয়া করকে দেঙ্গে, আর চুনাও চলা জানে কা বাদ ও লোকই চলা যায়ঙ্গে, তো দেঙ্গে ক্যাসে, হাম লোক তো রহেঙ্গে, হাম লোক তো দেঙ্গে, হামারা দেনা তো চালু হ্যায়, হামারা দেনা চালু রহেগা। মনে রাখবেন, আমরা যা করছি সেগুলো করে যাব। রায়গঞ্জে সরকারি মেডিকেল কলেজ হয়েছে, ইসলামপুরে মাল্টি সুপার হসপিটাল হয়েছে, এরকম অনেকগুলো স্কুল কলেজ অনেক কিছু, ইসলামপুর নতুন পুলিশ জেলা সব কিছু হয়েছে, কালিয়াগঞ্জে মেগা কার্পেট ক্লাস্টার হয়েছে, 8000 কার্পেট শিল্পী কাজ করে, আপনাদের তুলাই পুঞ্জি চাল সারা দেশে বিখ্যাত। আমি জানি কালিয়াগঞ্জ ব্লকে রাধিকাপুরের টাঙ্গান নদীর পাড়ে একটি ইকোপার্কও তৈরি করা হয়েছে, রায়গঞ্জে কুলিক পক্ষী নিবাসের সৌন্দর্য, রায়গঞ্জ টুরিস্ট লজের মানোন্নয়ন করা হয়েছে, জল স্বপ্ন প্রকল্পে 5,81,000 মানুষের কাছে জল পৌঁছবে বাড়ি বাড়ি, তার মধ্যে 1,57,000 লোকের বাড়ি জল আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি, বাদ বাকিটা আর 7-8 মাসের মধ্যে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। অর্থাৎ জল দিচ্ছে কে? মা মাটি মানুষের সরকার। কন্যাশ্রী দিচ্ছে কে? আমাদের সরকার। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কে? আমাদের সরকার। মেধাশ্রী দিচ্ছে কে? আমাদের সরকার। সবুজ সাথী দিচ্ছে কে? আমাদের সরকার। ঐক্যশ্রী দিচ্ছে কে? আমাদের সরকার। ওবিসিকে সুযোগ দিচ্ছে কে? আমাদের সরকার। লক্ষ্মীর ভাণ্ডার কে দিচ্ছে? আমাদের সরকার। বিধবা ভাতা কে দিচ্ছে? আমাদের সরকার। ওল্ড এজ পেনশন কে দিচ্ছে? আমাদের সরকার। কৃষকদের 10,000 টাকা করে কে দিচ্ছে? আমাদের সরকার। কোথায় ছিল একসময় উত্তরবঙ্গে কেউ আসত না, আর এখন উত্তরবঙ্গ দেখলে মানুষ বলে আমরা গর্বিত। আমি তো দেখেছি এখানে এক একটা পুজো হয়েছে, বাপরে চমকে দিয়েছে একদম। জেলায় জেলায় দুর্গাপুজো যে থিম তৈরি হয়েছে, আমি কিন্তু প্রত্যেকটা দেখেছি বাড়িতে বসে, আমার পায়ে চোট ছিল তখন, থমকে দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।